আল্লা রব্বুল আলমিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আপনি একটু আগেই বলছিলেন আমরা প্রকৃতির একটা পাঠ এবং এই প্রকৃতির মাঝে আমাদের বসবাস এবং প্রকৃতির যে ধারা এবং তার যে স্রোত সেই স্রোতের সাথেই আমাদের মিশতে হবে চলতে হবে এবং আল্লাহ তালা আমাদের জন্যই যেন প্রকৃতিকে এইভাবে সৃষ্টি করে দিয়েছেন এবং তারই একটা অংশ হিসাবে আমাদেরকে তিনি দিন দিয়েছেন আমাদেরকে তিনি রাত দিয়েছেন এবং এই রাত আর দিনের ক্ষেত্রে অত্যন্ত চমৎকারভাবে ভাবে কোরআনুল হাকিম আল্লাহ তালা বর্ণনা করেছেন নাজিল করেছেন আয়াত ওজা আল্লাহা মা আশা রাতকে তিনি আবৃত করে দিয়েছেন আমরা অনেক সময় খেয়াল করে দেখি রাতে যখন আমরা ঘুমাই আমাদের ঘুমটা যখন একটু আয়েসি হয় আয়েসি ঘুমটার জন্য একটা কাঁথা আমাদের প্রয়োজন হয় সেই পাতলা কাঁথাটাকে যখন আমি আমার গায়ে জড়িয়ে নেই শরীরটাকে আবৃত করে নিই তখন সেই ঘুমটা একটু গভীর হয় শান্তির হয় প্রশান্তির হয় আল্লাহ রব্বুল আলমিন আমাদের জীবনের পুরো পৃথিবীর সকল মানুষের জন্য প্রশান্তি স্বরূপ নাজিল করেছেন রাত আবার দিনের ক্ষেত্রে তিনি বলেছেন অজাল নাহার মাহাসা এই প্রহর আমি তোমাদেরকে দিয়েছি তোমাদের কর্মের জন্য অর্থাৎ আমরা যদি বিচরণশীল না হই আমাদের যদি প্রচেষ্টা না থাকে আমাদের যদি শারীরিক কসরত না থাকে তাহলে আমরা শান্তি বা প্রশান্তি কী জিনিস সেটা আমরা উপলব্ধি করতে পারবো না তো সব মিলিয়ে আমরা বলবো যে আমাদের দিন আমাদের রাত এটা আমাদের জীবনের একটা পাঠ আর এটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের জীবনে কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন যে আজকের এই পৃথিবীতে আমরা আমাদের দিন আর রাতকে একাকার করে ফেলেছি যে কারণে আমাদের ভেতর থেকে শান্তি উড়ে গিয়েছে আমরা আমাদের দেহের সুস্থতাকে আমরা হারিয়ে ফেলছি যেটা আল্লাহ তালা আমাদের দিন এবং আমাদের রাতের যথাযথ ব্যবহারের মধ্যে রেখেছিলেন কিন্তু আজকে আপনি দেখেন যে রাত কে কেন্দ্র করে আপনি ইবাদতের বৈচিত্র্যের কথা বলেছেন